ডায়াবেটিসে কি ইনসুলিনই একমাত্র চিকিৎসা? অনেকে প্রায় এই কথা বলে থাকেন। এটা সঠিক উত্তর হচ্ছে যে ডায়াবেটিসে আমরা মোটামুটি বড় দাগে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস এবং আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 যে ডায়াবেটিস আছে সেখানে আমাদের যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থাকে সেটা বিটা সেল পুরোপুরি নষ্ট হয়ে যায়, এর জন্য ইনসুলিন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, অর্থাৎ এক্ষেত্রে ইনসুলিনই দিতে হবে। টাইপ 1 ডায়াবেটিসের একমাত্র চিকিৎসা হচ্ছে ইনসুলিন, এই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ওষুধ কাজ করবে না। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস বলে একটা বিষয় আছে, সেখানে কখনো কখনো শুধু জীবনযাত্রা পরিবর্তন করেই ভালো থাকা যায়, কখনো ওষুধ লাগে মুখে খাওয়ার ওষুধ, কখনো ইনসুলিন লাগে। অর্থাৎ টাইপ 2 তে কিন্তু ইনসুলিন লাগতেও পারে নাও পারে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু টাইপ 1 এ অবশ্যই আমাদের ইনসুলিন লাগবে। সুতরাং ইনসুলিনই যে সবসময় চিকিৎসা এটা সঠিক নয়, তবে টাইপ 1 এর ক্ষেত্রে এটা সঠিক। টাইপ 1 ডায়াবেটিসে কোনো বিটা সেল থাকে না, তার জন্য ইনসুলিন দিতেই হবে। ধন্যবাদ সবাইকে।